নমস্কার শুভ রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা যারা প্রতি রাতে এই সময়টায় আমাদের সঙ্গে সম্পৃক্ত হন আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই আজ আমাদের প্রত্যেকের জন্য অন্তত পিবি টোয়েন্টি পরিবার প্রতিবাদী কলম প্ল্যানেটিস পরিবারের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন গর্বের দিনও বটে আনন্দ এবং গর্ব এই জন্যে যে আমরা আজ সন্তান এখনো প্রসব হয়নি কিন্তু তার সম্পর্কে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে আপনাদের দরবারে এসেছি আমাদের সঙ্গে আজ স্টুডিওতে অতিথি রাজ্যের প্রাক্তন এবং আপনারা সবাই জানেন তিনি নানাভাবে সংস্কৃতির অঙ্গনে বিরাজ করেন শ্রদ্ধেয় জিষ্ণুদেব বর্মা মহাশয় মহাশয় আপনাকে প্রণামে স্বাগত জানাই আমরা কেন আজকে এখানে এসেছি শ্রদ্ধেয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের বলি আমাদের রাজ্যের প্রাক্তন মাননীয় উপমুখ্যমন্ত্রী তিনি একটি অসাধারণ বই লিখেছেন চারশো পাতার বেশি একটি বই এই বইটিতে তিনি তার স্মৃতি কথা আমাদের রাজ্যের নানাবিধ ইতিহাসকে তিনি মেলে ধরেছেন সেই সঙ্গে ছবি এবং রাজবাড়ির নানা অন্দরমহলের কথাই বইয়ে প্রকাশিত হয়েছে এই বইটি নিয়ে আমরা আজ এখানে কথা বলবো এবং যিনি কথা বলবেন তিনি স্টুডিওতে হাজির আজকে এই বইটির লেখক আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আপনারা দেখছেন আমরা রাজ্যে দেশে এবং পৃথিবীর বুকে জিষ্ণু দেববর্মার এই বইটি প্রথম আপনাদের দরবারে দেখাচ্ছি বইটির নাম ভিউজ রিভিউজ অ্যান্ড মাই পোয়েমস ইংরেজিতে এবং বাংলায় বেশ কিছু কবিতায় এই দুর্দান্ত বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের ডিজাইন ইত্যাদি সব করেছেন তন্ময় রায়চৌধুরী আপঙ্কيو আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই আয়োজনের পেছনে তারও ভূমিকা রয়েছে মহাশয় মেনি মেনি কনগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন অন বিহাল অফ দ্য এন্টার ফ্যামিলি একদম শুরুতে যেটা আপনার কাছে বিনম্রভাবে জানতে চাইব আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সামনে পেছনে পুলিশ থাকতো সকাল বিকেল এবং এখনো থাকে নানাভাবে প্রটোকল শব্দটি আপনাকে ঘিরে রেখেছে বহু বছর ধরে এখনো আপনি প্রটোকলের মধ্যেই নিয়মিতভাবে থাকেন আপনি অর্থমন্ত্রী ছিলেন বিদ্যুৎ দায়িত্ব সামলেছেন আরো নানাবিধ মানে দায়িত্ব আপনাকে সামলাতে হয়েছে এর পাশাপাশি চারশো পাতার বেশি একটি বই একজন রাজনৈতিক নেতা বা কর্তা ব্যক্তি তিনি লিখছেন এটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং কৌতুকের একটি বিষয় এই হিসেবে যে কখন এটা করলেন কিভাবে এটা সম্ভব কিভাবে এটা করা যায় এই কৌতূহল আপনার কাছে আজ প্রথম প্রশ্ন এটাই দেখুন থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য কিন্তু একটা কথা জানা দরকার রাজনীতিতে যে কী বলে লিটারেচার নেই সাহিত্য নেই সেটা কিন্তু ঠিক না সাহিত্য রাজনীতি যেমন সবখানে আছে সাহিত্য সবখানেই আছে পলিটিশিয়ানের মনে কবিতা আসে না সেটা ভুল কথা কবিতা পলিটিশিয়ানের মনে রাজনীতিবিদের মনে কোনো গান থাকে না সেটাও সত্যি নয় ঠিক না সুতরাং সাহিত্য যেমন জীবনের একটা অঙ্গ রাজনীতিও একটা অঙ্গ তাই দুটোর মধ্যে কোনো কি বলে ক্ল্যাশ আছে বা কনফ্লিক্ট আছে এরকম কিছু না দুটা কি সিনোনমিসভাবে চলতে পারে এবং কবিতাগুলো আমি লিখেছি কোভিডের টাইমে যখন লকডাউন ছিল আমি কিন্তু কবিতা লেখার লোক নয় আমি আগে থেকে লিখতাম প্রোজ লিখতাম কিন্তু কবিতা লেখাটা আমার অনেক পরে হয়েছে যদি যৌবনকালে এক দুটো কবিতা সবই লেখে হ্যাঁ তিনশ বয়সে তখন কম বয়স থাকে সতেরো আঠেরো উনিশ বয়সে সবের মনে একটা কবিতা থাকে কিছু কবিতা লিখে তখন আমিও লিখেছিলাম এক দুটা কবিতা কিন্তু আমি বেশিরভাগই প্রোজ লিখতাম সুতরাং এবং প্রোটোকল দেখুন প্রোটোকল থাকে কিন্তু মধ্যে মধ্যে যারা লেখালেখি করে ওরা প্রোটোকলের বাইরেও যেতে হয় সুতরাং অল দ্য টাইম প্রোটোকলে ঘেরা হয়ে থাকা সেটা জীবন নয় সে ঠিক না প্রোটোকলের বাইরেও যেতে হয় আর সেটা যদি যাওয়া হয় সেটাকে বলবো আমরা আমরা নিজের কী বলে সাহিত্যই নিয়ে যেতে পারে সেটাকে সব সাহিত্য এবং রাজনীতির মধ্যে কোনো কী বলে ক্ল্যাশ বা কনফ্লিক্ট আছে সেটা আমি বিশ্বাস করি না যেমন জীবনের সব অঙ্গেই সাহিত্য আছে জীবনের শব্দ সাক্ষানেই রাজনীতিও একটু না একটু আছেই এই বই লেখার বিষয়টা কিভাবে কনসিভ করলেন মানে প্রথম কবে কখন কোথায় মানে হয় না একটা গল্প মানে এই বইটা তো আর চট করে বেরিয়ে যায়নি এত মোটা চারশো পাতার একটি বই এত এত ছবি আপনি ব্যবহার করছেন প্রত্যেকটা ছবি আপনি খুঁজে বের করছেন প্রায় গবেষণা ধর্মী একটি বই এই মানে আইডিয়াটা কনসিভ করা হলো কিভাবে দেখুন আমি আসলে দুটো বই লিখেছিলাম মন্ত্রী হওয়ার আগে রাজনীতিতে ছিলাম বিজেপিতে দীর্ঘদিন ধরে আছি আমি রাজনীতির জড়িত বহুত দিন ধরে নাইনটি ফোর থেকে আমি বিজেপির সঙ্গে জড়িত এবং আমি দুটো বই লিখেছিলাম একটা হলো ইংলিশ বই দুটে একটা হল চিলড্রেন অফ দ্য ওয়াটার গডেস সেটা ছিল আমি হিমালয়ে গেছিলাম দু তিন মাস হিমালয়ে গিয়ে থাকলাম দু হাজার দশে মনে হয় তখন আমার সাধু সন্ত এবং অনেক লোকের সঙ্গে কথা হয়েছিল সেটা আমি নোট ডাউন করে নিয়ে এসে একটা বইয়ের আকারে লিখলাম আপনি যাকে স্পিরিচুয়াল জার্নি দ্যাট ইজ চিলোন অফ দ্য ওয়াটার গডেজ কারণ এই ট্রিলডেন অফ দ্য ওয়াটার গডেজ মানে গঙ্গার সন্তান বলি হয় কারণ সেখান থেকে গঙ্গার উৎপত্তি হয় হিমালয় থেকে ঠিক না হিমালয় থেকে গঙ্গোত্তরী সেখানেই আছে সেটা একটা লিখেছিলাম আরেকটা লিখেছিলাম মা মাস্টার অফ টাইম তো ত্রিপুরা রাজ্যের কীভাবে শুরু হলো আর কীভাবে এর রাজতন্ত্রের শেষ হলো গণন্ত্র ঝিউ আসলো ত্রিপুর রাজ্য এই দুটা বই লিখেছিলাম সেখান থেকে আমার মনে হলো আমার মন্ত্রী থাকাকালীন এই বইগুলি বেশি খুব বেশি লম্বা হয়ে গেছে আজকাল জীবনের জন্য আজকাল ইয়াংস্টাররা খুব তাড়াতাড়ি পড়তে চায় সুতরাং আমি কিছু কিছু আর্টিকেল সিলেক্ট করে সেটাকে আর্টিকেল ফর্মে লিখে এই বইটা তৈরি করলাম বাহ এবং সঙ্গে আমার কবিতাগুলি কারণ কবিতাগুলি না দিলে মনে হয় কি অসম্পূর্ণ হয়ে যায় মনের কথা বলা হয় না ঠিক না শর্টেস্ট ওয়ে টু এক্সপ্রেস যদি হয় সেটা কবিতা দ্বারাই হয় ঠিক না প্রোজ লিখতে গেলে অন্ত দুই পাতা লিখতে হয় ঠিক ঠিক কবিতা একটা এক পেজে শেষ করা যায় মনের ভাব যতই গভীর হোক কবিতাতে কিন্তু সেই মনের ভাবটা প্রকাশ করার জন্য বেস্ট মিডিয়াম ইজ কবিতা আমার মনের ভাব আমি প্রকাশ করতে চাই ভাবলাম সেটা কবিতার মাধ্যমে করাটাই বেস্ট হবে সুতরাং কিছু কবিতা কিছু লেখা কিছু ইতিহাস কিছু আমার কি বলে জীবনের অনুভূতি সেটা নিয়ে বইটা তৈরি হয়েছে আপনার মানে ব্যক্তিগত জীবনে প্রথম লেখালেখি মানে কবে কখন সে তার কোনো স্মৃতি মনে আছে আমি বলি আপনাকে আমরা যখন ক্লাস আমি মনে হয় ক্লাস ইলেভেন বা ক্লাস টেনে ছিলাম তখন তখন আমার মার একটা কবিতা বই বের করেছিলেন উনি সেটা নাম বাংলা একটা কবিতার বই সেটার নাম ছিল বৈ জয়ন্তী উনি আমাকে বলেন ট্রান্সলেট করো ইংলিশে বা এই তখন তখন থেকে আমার লেখার একটা শখ হয়েছে আমার মা খুব লিখতেন উনি বলেছেন আমাকে এই বইটা তুমি ট্রান্সলেট করো

আর লেখক হিসাবে তো অনেকজনই আমি পছন্দ করি অনেক পছন্দ পছন্দ শরৎচন্দ্র বাংলাতে ঠিক না ইংলিশে আমি শেক্সপিয়ার পছন্দ করি শেক্সপিয়ার ট্র্যাজেডি আমি খুব পছন্দ করি আই আমি স্টুডেন্ট আমি ইংলিশ লিটারেচার নিয়ে পাস করেছি সুতরাং ঠিক না চার্লস ডিকেন্স পছন্দ করি আমি আপনি এই বইয়ে এই বইটা আপনার সামনে আমি রাখবো কারণ আপনার কাছ থেকে আমরা একটা বিষয় শুনতে চাইব কিন্তু তার আগে একটা বিষয় আপনি এই বইয়ের একেবারে মুখবন্ধ আমরা যাকে বলি সেখানে আপনি লিখছেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই শ্রদ্ধেয় জিষ্ণুবাবু তিনি তার বইয়ের মুখবন্ধতে লিখছেন মাই পোয়েমস আর এ পার্ট অফ মাই সেলফ ডিসকভারি ফর আল ইয়ার আই নেভার থট দ্যাট আই উড ইন্ডালজ ইন পোয়েট্রি এই যে অসাধারণ একটা লাইন মানে আপনি একটা জায়গায় লিখছেন যে মাই পোয়েমস আর এ পার্ট অফ মাই সেলফ ডিসকভারি অ্যাকচুয়ালি আপনি মানে হোয়াট ইড ইউ মিন মানে আপনি কি বোঝাতে চাইছেন যখন আমরা প্রোজ লিখি আমরা কিন্তু এত ভিতরে যেতে পারি না কারণ সেখানে লজিক থাকতে হয় ঠিক না লজিক একটা চিন্তাধারা একটা কি বলে একটা কি বলবো একটা সাইন্টিফিক জিনিস থাকতে হয় একটা প্রোজে ঠিক না ভাষার জ্ঞান তারপরে কি বলে কমা ফুল স্টপ এসব দাড়ি এসব থাকতে হয় কিন্তু কবিতাতে ইয়ার ফ্রি কবিতাতে একটা ফ্রিডম আসে আর্টিস্টিক ফ্রিডম ঠিক না কিভাবে লিখবেন আপনি জানেন ইট ইজ ইয়র্স কমপ্লিটলি ইয়র্স আপনি কীভাবে লিখবেন স্ট্যান্ডগুলি কত লাইনের হবে কত লাইনে না হবে আপনি কি লিখতে চান এবং সহজে বলতে পারেন আপনার ভিতরে কি আছে তো নিজেকে যদি ডিসকভার করতে হয় আমি তো ভাবি অ্যাজ এ স্টুডেন্ট অফ লিটারেচার বেস্ট ফর্ম ইজ পোয়েট্রি সেলফ ডিসকভারির নিজেকে আবিষ্কার করার সবচেয়ে সহজ বদল কবিতা আর আমি এটাও বিশ্বাস করি যে না এমন কোনো মানুষ পৃথিবীতে যার মনে একটা কবিতা নাই বা একটা গান নেই সবের মনে একটা কবিতা আছে আছে একটা গান কেউ প্রকাশ করতে পারে কেউ না ঠিক না কেউ করে না পারে না না করে না সুন্দর করে বলছে ঠিক আমি দর্শকদের এখানে একটা কথা বলতে চাই আজকে আমাদের শ্রদ্ধেয় জিষ্ণুবাবু যে কথাগুলো বলছেন আপনারা কেউ কিন্তু এটা ভাববেন না যে চারশো পাতার এই বইটি একটি কবিতার বই এই বইয়ের মধ্যে কবিতা যেমন আছে ইংরেজিতে এবং বাংলায় প্রথম কিছু পাতার মধ্যে তারপরে কিন্তু একটা একটা করে অধ্যায় রয়েছে তিনি অধ্যায়গুলোর নামকরণ পর্যন্ত করেছেন কখনো জগদীশ চন্দ্র বসুকে নিয়ে একটি অধ্যায় কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি অধ্যায় কখনো আমাদের রাজ্য কীভাবে রাজ্যে এলো আজকের তারিখে তা নিয়ে অধ্যায় কখনো আমরা দেখছি এই বইয়ের মধ্যে তিনি তার মা তাকে নিয়ে একটি অধ্যায় রচনা করছেন তার বাবাকে নিয়ে একটি অধ্যায় রচনা করছেন সচিনকর্তাকে নিয়ে অধ্যায় রচনা করছেন নানা ভাবে মানে নানা ফ্লেভারে এই বইটি নির্মিত একটা কবিতা যদি আপনি আমাদের শোনাতে কবিতা তো কবিতা তো আই থিং ইউ ইউর অভেন বেটার না 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 আপনার গলাটা ভালো আপনার কণ্ঠে আমরা শুনতে চাই কোনটা বলু একটা লাইনই পড়বো আমি আবৃত্তি করতে পারি আবৃত্তি লাগবে না আমরা শুনতে চাই আপনার কণ্ঠে রুদ্ধ রুদ্ধমন, রুদ্ধ মন রুদ্ধ কারাগারে রুদ্ধ জীবন তাই কৃপা করো যদি কেউ বা বলে এই তো শুধু খ্যাম খ্যালিপোনা তবুও চলতে যেন পারি সেই উন্মুক্ত পথে ক্ষমা করো এই বিশৃঙ্খলতা কিছু ঘটে চলতে দাও মোরে তাদের সাথে যারা গাইছে স্বতঃস্ফূর্ত জীবনের গান বাহ বাহ আপনি এই বইটি আমরা এটাও দর্শকদের একবার দেখাই আমার মনে হয় এই আবেগ আমরা কেন নিজেদের মধ্যে রাখবো আপনারাও দেখুন দুর্দান্ত একটি ছবি মানে আমরা যদি আপনাদের দেখাতে পারি একটি অত্যন্ত সুন্দর ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিনি তার মায়ের ছবি এখানে ব্যবহার করেছেন এবং এই ছবিটিতে তিনি লিখেছেন আমরা সেটাও আপনাদের দেখাই এই ছবিটিতে তিনি লিখছেন ডেডিকেটেড টু মাই মাদা মহারাজকুমারী কমল প্রভা দেবী অফ ত্রিপুরা মানে একটি বই আপনি এখানে বাবার ছবিও ব্যবহার করতে পারতেন আপনি এখানে মা এবং বাবা দুজনকে একসঙ্গে উৎসর্গ করতে পারতেন কিন্তু না আপনি জিষ্ণু বর্মা আপনি একটি ক্যারেক্টার আমাদের রাজ্যে আপনি যখন একটি বই লিখছেন আপনি উৎসর্গ পাতাটা নিজের মাকে শুধু উৎসর্গ করছেন এর পেছনেও তো একটা আবেগ কাজ করেছে নিশ্চয়ই আপনার নিশ্চয়ই বললাম তো আমার লেখা প্রথম হাতে খড়ি আমার মার দাঁড়িয়ে হয়েছে উনি আমাকে বলেছেন আমার কবিতাকে তুমি ону বাত करू। হুম। সুত্রাম ভাবলা ময়ে প্রথম বই আমার যখন এটা মা উৎসর্গ করি। ঠিক না? একটু বলুন না আমাদের আপনার মায়ের সঙ্গে আপনার গল্প, আপনার মায়ের সঙ্গে আপনার কাটানো মানে এত 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 মুহূর্তের মধ্যে আমাদের যদি একটা দুটো তিনটে মুহূর্ত একটু উপহার দেন। না। আমার মা একজন কি বলবো অসাধারণ মহিলা ছিলেন। হুম। দা অনেক লিখেছেন। হুম। বিকজ চৌধুরী রাইটার। ঠিক। নিয়ে অনেক গবেষণা করেছেন অনেকে

ঠিক না গাড়িতে পর্দা থাকতো ঠিক না যখন যেতে পালকির ভিতরে পর্দা দিয়ে তো আমার মাই প্রথম মহিলা দিবা যে পর্দা উনি ভেঙে দিয়েছেন নিয়ম প্রথা উনি বলছেন না মেয়েরাও বের হতে হবে মেয়েদেরকেও বের হওয়া দরকার তো সোশ্যাল রিফর্মের দিকে উনি ছিলেন হস্তশিল্পে ছিলেন ছবি আঁকতেন গান গেতেন মাল্টিফ্যাসেটেড বহুমুখী ওনার প্রতিভা ছিলেন ভেরি ইমপ্রেসিভ একটা জীবন আপনার কি মনে পড়ে মানে এগুলো তো মাকে নিয়ে আপনি যেগুলো বলছেন আমরা মোটামুটি এগুলো আমরা জানি বা যারা ভালোবাসতাম তার এই কর্মকাণ্ডকে আমরা পড়েছি নানা জায়গায় কিন্তু আমি বলছি যে জিষ্ণু এবং তার মা তাদের দুজনের কেমিস্ট্রি কেমন ছিল দেখুন আই ওয়াজ ভেরি ইনকুইজিটিভ আমি কিন্তু খুব জানতে চেষ্টা করতাম সবসময় আর আমি খুব তর্ক করতাম ওনার সঙ্গে ধর্ম নিয়ে হোক বা আমাদের কি ইন্ডিয়ান কালচার নিয়ে হোক আমি পড়তাম মিশনারি স্কুলে আমি কিন্তু ক্যাথলিক স্কুলে আমি পড়াশোনা করেছি দার্জিলিংয়ে সুতরাং আমার কাছে খুব অদ্ভুত লাগতো এসব আমার মা এত মডার্ন টাইপ আবার দেখি পুজো টুজো করে মন্দিরে যাই তো তর্ক করতাম দুর্গা কার্তিক গণেশ নিয়ে খুব পূজা তর্ক করতাম উনি আমাকে বোঝাতেন ইট এটা নট অনলি মাদার্ন সান একদিকে বলতে গেলে ফ্রেন্ডশিপও ছিল একটা বা তর্ক করা ঠিক না মার সঙ্গে তর্ক করা আমরা ভাবি কি বলে খুবই কি ভালো জিনিস না কিন্তু উনি আমাকে বলতেন তর্কটা কটা খুব দরকার উনি একদিন আমাকে এই কথাও বলেছেন আজকে যদি অর্জুন তর্ক না করতো শ্রীকৃষ্ণের সঙ্গে ভাগবত গীতা হতো না ঠিক তো ঠিক না ঠিক বলছে যদি অর্জুন যদি ভাবতেন না উনি তো ভগবান শ্রীকৃষ্ণ উনি বলেছেন আমাকে যুদ্ধ করার জন্য আমি যুদ্ধ করে নেই আতর্ক করার দরকার নেই তো ভাগবত গীতার তৈরি হতো না সুতরাং আমাদের ইন্ডিয়ান কালচারে উনি বলতেন ডিবেট ইজ আ মাস্ট এক্সেলেন্ট ডিবেট করাটা খুব দরকার ঠিক না এই যে এই যে আপনি মাকে নিয়ে বলছেন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই আপনি এই বইয়ে অসাধারণভাবে তার উল্লেখ করছেন দূরদর্শনের পর্দায় এই সাক্ষাৎকার আমরাও বিভিন্ন সময় দেখেছি ডক্টর সুমঙ্গল সেন তিনি আমাদের রাজ্যের এক কিংবদন্তি মানুষ তিনি সাক্ষাৎকার নিচ্ছেন আপনার মায়ের একটা জায়গায় আপনার মা বলছেন যে আমি তো রাষ্ট্রপতি পুরস্কার ফিরিয়ে দিয়েছি মানে একজন এই যে আমাদের হস্ততাঁত শিল্পের জন্য তাকে দেশের মহামান্য রাষ্ট্রপতি একটি পুরস্কারে ভূষিত করেন এবং তিনি বলছেন যে না এটা আমি নেব না আমার যে সহকর্মী বনমালী তাকে এই পুরস্কার দেয়া হোক এই যে একজন অসামান্য মানে মানুষ আমি বলবো। নারীও না পুরুষ না ওই হিসেবে আমি বলছি না আমি বলতে চাইছি যে মানুষ হিসেবে কতটা উদার ছিলেন তিনি এবং তার এই ছায়া নানাভাবে আপনার পরিবারের মধ্যে তো নিশ্চয়ই করেছে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি নিশ্চয়ই ওই ভাবধারাতেই বড় হয়েছে এই বিষয়টিকে যে আপনি বইয়ে উল্লেখ করেছেন এটা নিয়ে একটু বলবেন ওই ঘটনাটা নিয়ে আপনার মায়ের সঙ্গে আপনার উনি আমাদেরকে বলতেন যে উনি কিভাবে শুরু করেছিলেন একটা লোন নিয়ে একটা ইন্ডাস্ট্রি ব্যাম্বু ইন্ডাস্ট্রি আগে তো ব্যাম্বু ইউজ হতো ডেইলি ইউজের জন্য ট্রাইবালদের জীবনে ডেইলি ইউজে ব্যাম্বু হতো রাইট এখন ব্যাম্বু কিভাবে ইউজ করা যায় মডার্ন ইউজে উনি নো সে প্রচেষ্টা চালিয়ে গেলেন এবং ওনার কাজগুলি খুব বিখ্যাত হলো দিল্লিতে এবং ওনাকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো উনি বললেন যে আমি প্রেসিডেন্ট লভার ডিউনি কি করব যদি বনমালিকের দেওয়া হয় ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে সেটা ঠিক না ঠিক তো নিজের কি প্রচার করাটা উনি পছন্দ করতেন না এই বইয়ে মানে যে বইটি নিয়ে আজকে আমরা কথা বলছি আপনি আপনার বাবা রমেন্দ্র কিশোর দেববর্মা মানে আমাদের সকলের এ রাজ্যের ননিকর্তা তাকে নিয়ে আপনি একটি অধ্যায় লিখেছেন এবং একটা জায়গায় আপনি লিখছেন যে আমার বাবা একদিন দুপুর বেলায় মানে ভাত খাচ্ছেন না তিনি টাইমে করছেন। সেখানে তাকে আনন্দ সেগুলো জড়ো হয়ে গেছে এবং হঠাৎ করে তার বাবা যিনি মানে আপনার দাদু তিনি এসে দেখলেন যে এরকম একটা ঘটনা হাতি টাতি দিয়ে ইত্যাদি দিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে যাতে তিনি একটু ভাত খান এবং তিনি তখন তাকে একটু বই দিয়ে ছোট্ট করে মারার চেষ্টা করলেন দেখে আবার বাবা তিনি প্রচন্ড রাগ করলেন এই যে দুর্দান্ত সব আপনার মানে মেমোরিজ আমি স্মৃতি কথা ছোটবেলার এবং আপনার বেড়ে ওঠার সময়কালের নানা গল্পগুলো আপনি লিখেছেন মাই ফাদার অধ্যায়টা থেকে আমাদেরকে একটু পড়ে শোনাবেন কোন জায়গাটা আপনি একটু পড়ে শোনাতে চান আমাদের

I the because it e defines my father. my father. I am define it right. in one paragraph. Hmm, hmm, hmm. My father was an easygoing man who took the ups and downs of his life in his stride. Despite of all the upheavals he faced, he retained the childish glint in his eyes as he spoke of his younger days. Thus, he never lost the innocence that lay at the core of his heart which found an expression in his affection and resonated in his laughter many remembered him as a person who left behind a story wherever he went he was affectionately named noni gopal by his grandmother his formal name ramendra kishore Dev Verma, was lost in his informality he was popularly known as noni kotha kotha a term used for those closely related to the maharaja তো ওইটা ওকে ডিফাইন করার চেষ্টা করেছি আমি তো উনার চোখে সবসময় একটা কি বলে একটা হাসি ছিল ঠিক না লাইফের আপস অ্যান্ড ডাউন সবই দেখে জীবনে সবের জীবন তো আর স্মুথলি যায় না ওনার জীবন স্মুথলি যায়নি নিশ্চয়ই কিন্তু সবসময় একটা কি ছিল ওনার একটা প্রাণবন্ত ভাব অ্যাটিটিউড টু লাইফ ঠিক না গল্প বলতেন যেখানে মানুষই বলতো উনি যেখানে যায় একটা গল্প রেখে আসতো ঠিক না হি ওয়াজ ভেরি পপুলার উইথ দ্য পিপল খুব পপুলার ছিলেন উনি এবং রোজ সকালবেলা উঠে উনি বাজার করতেন বর্তলা বাজারে খুব পছন্দ করতেন গামবুট পরে মানে এই বর্তলা বাজারে যেতেন খুব বাজার করতেন আচ্ছা খুব পছন্দ করতে বাজার করতে এবং আপনি কখনো তার সঙ্গে গেছেন মানে বার গেছি অনেক গেছি এবং আমরা যেতাম এবং উনি সবকে জানেন নাম ধরে দোকানদারদের চিনতেন ঠিক আছে বাজারে আপনার কখনো ইচ্ছে হয়নি আপনি এমন করবেন বর্তলা বাজারে বাজার করতে যাবেন আমি বাজার করতাম মধ্যে মধ্যে মনে করতাম কিন্তু এখন করা হয় না কিন্তু করতাম আগে এই যে মা এবং বাবাকে নিয়ে আজকে আপনি স্মৃতি মেদুরতায় ভুগছেন শ্রদ্ধেয় জিষ্ণুকর্তা আপনি একটু বলবেন যে হোয়াট ইউ মিস মোস্ট ইন দ্যাম মানে আপনার মায়ের মধ্যে আপনি সবচেয়ে বেশি এখন কি মিস করেন তিনি যে নেই এই যে আপনি আছেন নিশ্চয়ই ছেলে হিসেবে একটা কি বলবো দেয়ার ইজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট বাট দেয়ার দ্যাট ইন্সপিরেশন ইজ ল্যাকিং উনি একটা ইন্সপিরেশন ছিলেন কথা না বললেও ফাইন্ড হ্যা ভেরি ইন্সপায়ারিং ঠিক না একটা ইন্সপিরেশন ছিলেন উনি আর লাভ যে না আমার বাবার মধ্যে ছিল একটা ইনফর্ম্যালিটি একটা কি বলে জীবনের একটা কি বলে টেকিং লাইফ ইজি ঠিক না আমরা কিন্তু বলি ডোন্ট টেক লাইফ ইজি এটা রং কথা লাইফটাকে ইজিলি নিও না সেটা নট এ পজিটিভ অ্যাটিটিউড ঠিক না যাই আসুক কষ্ট আসুক দুঃখ আসুক ইউনো ইউ মাস্ট টেক লাইফ উইথ আ পজিটিভ স্মাইল সেটা আমাদের আই মিস দ্যাট আমরা কিন্তু উল্টা বলি বাচ্চাদেরকে আজকাল লাইফটা কিন্তু ইজি না সাবধান ঠিক না আগে ভয় দেখিয়ে দেয় ভয় জিনিসটাই খারাপ ঠিক না ফিয়ার ইজ দি মোস্ট নেগেটিভ অ্যাটিটিউড ঠিক না দ্য মাই ফাদার ওয়াজ ভেরি পজিটিভ পারসন দ্য পজিটিভিটি আজকের মনে হয় একটু মিসিং ওনার যাওয়ার পরে একটু মনে হয় অ্যান্ড দ্যাট এনকারেজমেন্ট কিছু করো ঠিক না ডু ইট ইউর সেলফ আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আমি আপনাদের বলি নিশ্চয়ই এই বইটি তো প্রকাশ হয়ে যাবে আপনারা এই বইটি কিনতে পারবেন পড়তে পারবেন দেখতে পারবেন আমি নিশ্চিত এই বইটির কোনো একদিন ই ভার্সনও বেরিয়ে যাবে সেদিন হাতে হাতে অ্যান্ড্রয়েডে মোবাইলে আমরা এই বইটি পড়তে পারবো কিন্তু আপনাদের একটু বলি আজকে যেহেতু আমরা বলেছি অনুষ্ঠানের শুরুতেই রাজ্যে তো বটেই গোটা দেশের দরবারে আমরা প্রথম পিভি টোয়েন্টি ফোরের পর্দায় এই বইটি নিয়ে কথা বলছি স্বয়ং যিনি লেখক রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তিনি নিজে বইটি সম্পর্কে তার আবেগ আমাদের সঙ্গে ভাগ করছেন এই বইয়ের একটি চ্যাপ্টারে তিনি লিখছেন যে দার্জিলিংয়ে তিনি পড়াশোনা করতেন জিষ্ণুবাবু আমরা অনেকেই জানি এবং কনভেন্টে সেখান থেকে তিনি ফিরে বাবার সঙ্গে যখন গল্প করতেন প্রায়শই সেই গল্পের একটি গল্প হল যে তার বাবা তাকে বলছেন শান্তিনিকেতনে আমি বাকিটা তার কাছ থেকে শুনবো যেটা যেখানে আপনি বলছেন যে স্বয়ং ইন্দিরা গান্ধীর ব্যাচমেট তারা দুজন এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তাদের কমপ্লেন ইন্দিরা গান্ধী তিনি কমপ্লেন করছেন যে একজন বিদেশি মানে সিগারেট নিয়ে আমাদের সামনে বসে সিগারেট খায় এটা আমরা হতে দেব না বিশ্বভারতীতে সেটা শুনে রবীন্দ্রনাথ স্বয়ং তাকে ডাকলেন এবং ডেকে বলছেন যে তুমি কি স্মোক করো সিগারেট খাও বিদেশি সিগারেট তিনি চুপচাপ থেকে মাথা নিচু করে বলছেন হ্যাঁ আমি স্মোক করি মানে দুর্দান্ত মানে ইন্দিরা গান্ধী স্বয়ং গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে কমপ্লেন করছেন আমার বাবার সঙ্গে ইন্দিরা গান্ধী ব্যাচমেট ছিল সাথে এবং ওরা উত্তরে উত্তরায়নে থাকতো উত্তরায়নে থাকতো কারণ হোস্টেলে থাকা তখন সম্ভব হবে না ওদেরকে উত্তরায়ণের এবং তখন আমার বাবা নামে কমপ্লেন করলেন ইন্দিরা গান্ধী গুরুদেবের কাছে গুরুদেব রমেন দা তো চেরুট খায় চরুট মানে সিগার তখনকার দিন চরুট বলা হতো সিগারকে তো গুরুদেব ডেকে আমার বাবাকে জিজ্ঞেস করলে কি রমেন তুমি নাকি চেরুট খাও আমার বাবা বললো না গুরুদেব আমি চরুট খাই না তো কি খাও বলে সিগারেট খাই মাঝে মাঝে তো তুমি কি ইউনিভার্সিটির ভিতরে খাও বলে না গুরুদেব বাইরে খায় তো উনি নাকি হেসে হেসে বলে ওরা দেখে কেন ওরা আবার ওইটা দেখে কেন সো ইট ভেরি নাইস খুব ভালো আর আমার বাবা কিন্তু সেখান থেকে বের হয়ে মেয়ে কলেজ যেতে হলো ব্রিটিশরা আপত্তি করলো রাজ পরিবারের কেউ লোক যেমন শান্তিনিকেতনে না পড়ে স্বদেশী হয়ে যাবে এই জন্য ওনাকে বের করে নিয়ে গেল আজমিরে উনি আজমিরে পড়লেন তারপরে স্টাডিজ করলেন এই যে বাবার সঙ্গে আপনার গল্প হতো মানে ছেলে আর বাবার গল্প নানা সময় আপনি কনভেন্টে পড়াশোনা করেছেন মাঝে মাঝে ফিরে বাবার সঙ্গেই আপনি কথোপকথনে থাকতেন প্রধানত আপনাদের মধ্যে কি নিয়ে কথা হতো তিনি কোন স্মৃতিগুলো বেশি করে বলতেন আপনাকে উনি বলতেন ওই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওরা যে কি বলে ওয়ার্ল্ড টুয়ারে গেছে বিবেক মানিক্য আমার বাবা অন্যরাও ছিল সাথে কি করে ওরা গিয়েছে কি বলে আমেরিকাতে প্রেসিডেন্ট রুজভেল্ট মতন ব্যক্তিত্ব কিভাবে একটা ছোট রাজাকে ঠিক না ওয়েলকাম করার জন্য সিরি অব্দি এসে পড়েছে কিভাবে হিটলারের সঙ্গে দেখা করেছে মুসলিনী কিভাবে ওদেরকে যে ওদের জন্য রেড কার্পেট দিয়েছে এবং ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট হুইল চেয়ারে বসে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আপনার বাবাকে বরণ কে রাজাকে রাজাকে সরি রাজাকে বরণ করবেন বলে মানে ইটস এন এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে ছোট রাজা হিস্ট্রি ছোট ছোট রাজা তখন ওয়ার্ল্ড ফেয়ার চলছিল নিউ ইয়র্কে নাকি একমাত্র বিবিক্রম এন্ড হিজ পার্টি ওদেরকে দেওয়া হলো পাস গাড়ি দিয়ে ঘোরার জন্য প্রেসিডেন্ট অফ আমেরিকা আর বিবিক্রম মহারাজা রাজা ওনার যার সঙ্গে ছিল ওরাই গাড়ি দিয়ে ঘুরতে পারলো ফেয়ারটাকে আর বড় বড় রাজারা গিয়েছে জয়পুর ইন্দোর টিনডোর গিয়েছিল ওদেরকে পাশ দেওয়া হয়নি তো এটিকে সেটাতে বোঝা যায় যে ত্রিপুরার একটা বিশেষ স্থান ছিল ঠিক না বিদেশেও ত্রিপুরার একটা বিশেষ স্থান ছিল বিকজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিংডম বলে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিংডম একটা গ্লোরিয়াস হিস্ট্রি ছিল ত্রিপুরা রাজ্যের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলে একটা ভালো একটা সম্বন্ধ ছিল আমাদের সঙ্গে দা ওয়ার্ল্ড আর একটা কবি এমন একটা কবির কলম দিয়ে যখন বের হয় বিসর্জনা রাজস্বী এখন সেটা তো ওয়ার্ল্ড ফেমাস হবেই ঠিক ঠিক না আপনি এই বইয়ে আমি দর্শকদেরও বলতে চাই দুশো নম্বর পাতায় আরেকটি অসাধারণ ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন এবং আমার আপনাকে বলতে ইচ্ছে করছে যে এই বইটি আরো দশ বছর পনেরো বছর আগে বেরোলো না কেন তাহলে তো এগুলো নিয়ে আরো চর্চা আমরা করতে পারতাম শ্রদ্ধেয় দর্শক আপনারা শুনবেন দুশো নম্বর পাতায় আমাদের আজকের এই স্টুডিওর সম্মানীয় অতিথি যিনি তিনি লেখক হিসেবে এই বইয়ে লিখছেন I had once accompanied her to meet Harmane Ma, late Nripen Chakraborty, the veteran communist leader. This was her first visit to the secretariat and chief minister's office around 1980. On seeing her, the chief minister remarked, "Kumari, I am the chief minister of the rickshaw pullers and daily labors She got up from her chair and asked him, "Then there is probably."

বললেন ওই ওই দিনটার কথা একটু মনে করুন না আমাদের দেখুন নিপেন বাবু যে দাদা ছিল ঠিক নন্দলাল ডক্টর বলতাম আমরা উনি কিন্তু আমাদের বাড়ির ডক্টর ছিলেন লালুকত্তার বাড়ির ডক্টর ছিল আমার দাদুর বাড়ির ডক্টর ছিলেন ঠাকুর দাদার বাড়ির ডক্টর ছিলেন উনি পরিবারের সঙ্গে আমাদের খুব ভালো ভাব ঠিক না মানুষের যাই ভাবুক কিন্তু আমাদের সঙ্গে উনার খুব ভালো ভাব এবং আমাকে খুব পছন্দ করতেন বাবু ঠিক না বই ওই দিতেন পৃথি কাপানো দশ দিন আচ্ছা এই বইটা আমাকে দিতেন আপনি পড়েছেন হ্যাঁ 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 বলেছেন আর আমাকে বলতো দেখো প্রিন্স সিয়াহানু কব ইন্ডোনেশিয়ার উনিও কিন্তু কমিউনিস্ট তো কখনো তার রাজনৈতিক ভাবধারায় যেতে হ্যাঁ বলতেন আমাকে বলতো প্রিন্স সিয়াহানু কাজ অলসো কমিউনিস্ট এমন নেই যে রাজবাড়ি থেকে আসলে কমিউনিস্ট হওয়া যায় না উনি প্রায় বলতেন আমাকে ফন্ড অফ মি না আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিলেন না মাই মাদার ওয়াজ ভেরি ফায়ারি টাইপ উনি খুব পছন্দ করতেন আসা যাওয়া ছিল নন্দনাল ডক্টরের বাড়িতে খুব আমাদের আশিস দা ছিলেন নন্দনাল ডক্টরের ছেলে আমাদের পরিবার মতনই ছিলেন আশিস দা এবং আমার মনে আছে সেদিনের কথা উনি গেলেন উনি কিন্তু কোনোদিন যায় না সেকিটেরিয়েট তিনি বললেন একবার আসুন দেখুন মন্ত্রী অফিস টফিস কেমন হয় কুমারী আসুন আপনি কুমারী মানে রাজকুমারী তখন আমরা কুমারী ত্রিপুরাতে প্রচলন ছিল কুমারী ডাকা রাজকুমারীকে শর্ট করে কুমারী বলতেন কুমারী আসুন একবার দেখুন মন্ত্রী মন্ত্রীর অফিস কেমন হয় ঠিক না রাজার অফিস তো দেখেছেন আপনার বাবা রাজা ছিলেন ভাই রাজা ছিলেন এবার আমাদের অফিসে এসে দেখে যান বলে হাসি ঠাট্টা করলেন তো উনি নিয়ে গেলেন আমাকে চলো চিফ অফিসে যাব আচ্ছা গেলাম আমরা তখন ইভেন বাবু ঠাট্টা করলেন বলে আপনি আসলেন আমি তো আসলে রিক্সো রিকশোওয়ালা এবং ক্ষেত মজদুর ওদের আমি মুখ্যমন্ত্রী তো আমার মা আবার তৎক্ষণাৎ উঠে গেলেন চেয়ার থেকে বলে তো আরে তো তো আমার তো আর মুখ্যমন্ত্রী থাকবে চেম্বার কোথায় বলুননি বললেন কুমারী আপনি একদম বদলাইনি আপনি আগে যে রাজকুমারী সেই রাজকুমারী আছেন বসুন বলोंने কথা সস্তা বললেন নাইস ইট ইজ ভেরি নাইস ডিসকাশন এবং আজকে লাদনীতে যেন মোটামুটি বিভেদ থাকতেই পারে আই লভ ইউ বাট বিটারনেস বলতে কিছু নেই ঠিক না ঠিক এই পরিবারের সঙ্গে আমাদের একদম কি বলে খুব ঘনিষ্ঠতা ছিল যদিও মতামত डिफरेंट ঠিক না এই যে আপনি আজকে মানে সৌজন্যতার কথা বলছেন পারিবারিক সম্পর্কের কথা বলছেন এই যে বোধের জায়গা থেকে মানে আমি যদি বলি অত্যন্ত ডিগনিফাইড একটি ডেফিনেশন অফ পলিটিক্স আপনি রাখার চেষ্টা করছেন কিন্তু আজকের দিনে আমি আই এম নট ভেরি স্পেসিফিক টু মাই ওন স্টেট অনলি বাট ইয়েস আমার স্টেট দি হোল কান্ট্রি আমরা দেখি যে ভিন্ন রাজনীতি মানেই তুমি আমার শত্রু তুমি আমার দিকে তাকাবে না আমার কথা বলবে না আবার তোমাকে নিয়ে আমি মানে গালমন্দ করব মঞ্চে দাঁড়িয়ে তোমার পরিবারকে বকে দেব তোমাকে বকে দেব এই যে একটা অসম্ভব রকমের জেহাদ খেলা হয় রাজনীতিতে আপনার এই বইটি বারবার বলে যে না এটা রাজনীতি রাজনীতি নয় সামথিং মোর মোর এই যে আমার মনে আছে বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন এবং নরসিমা রাও খুব বন্ধু ওনার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে পার্লামেন্টে আমরা দেখেছি ঠিক তো তখন তখন আমার মনে আছে বাজপাইজি বলেছেন নরসিমা রাও আই এম নট ইয়র এনিমি আই এম ইউর অপোনেন্ট আমি আপনার বিরোধী আপনার শত্রু নয় আপনার শত্রু তো আপনার পিছনে বসে আছে ঠিক তাই অপোনেন্ট শব্দটা হারিয়ে গেছে আজকাল ঠিক না অপোনেন্ট শব্দটা হারিয়ে গেছে অপোনেন্ট শত্রু শব্দ জায়গায় কি হয়েছে এনিমি হয়ে গেছে বিরোধী আর শত্রু এক জিনিস এরকম না মতের বিরোধিতা থাকতেই পারে মানুষের সুন্দর বললেন সুন্দর কিন্তু হ্যাঁ ইউ ক্যানট রিপ্লেস ওয়ান ইট রিপ্লেস করা যায় না কিন্তু আজকে রাত দিয়েতে কি হয়েছে ওপেনিং শব্দটাকে আমরা রিপ্লেস করেছি শত্রু দিয়ে তাই তিক্তটা বেশি ঠিক না খুব সুন্দর বললেন খুব সুন্দর লিটাসম পজিটিভ হয় না নেগেটিভ হয় এই বইয়ের মধ্যে আরেকটা জায়গায় আপনি খীর গোপাল কর্তার কথা উল্লেখ করছেন মানে इट्स अ ভেরি সেপারেট চ্যাপ্টার তার কন্ট্রিবিউশন কি আপনার জীবনে দেখুন আমি যে মাস্টার অফ টাইম লিখে ত্রিপুরার ইতিহাস সম্বন্ধে লিখলাম সেটা উনি আমাকে বললেন যে আমার লিখতে ইচ্ছা হয় কী লিখবো আমি একটা নভেল লিখি ভালো করে ইংলিশ অথারদের মতন উনি বলছে কেন ত্রিপুরা সম্বন্ধে লেখো আমি বলছি ত্রিপুরার ইতিহাস লিখবো আবার এটা তো বড়ো বোরিং ব্যাপার না উনি বললেন না ইতিহাস যে ইতিহাস মধ্যে লিখতে হয় এমন কথা নয় ইতিহাস ইজ আ স্টোরি হিস্টোরি ঠিক না ইট ইস আ স্টোরি ইন্টারেস্টিংভাবে কীভাবে ইতিহাসকে লেখা যায় সেটা চ্যালেঞ্জ একটা আছে সেটা করো তুমি তো তাই আমি তখন লিখলাম মাস্টার অফ টাইম ট্রিপুরার ইতিহাস নিয়ে একটা বই লিখলাম ফ্রম দ্য বিগিনিং রাইট আপ টু মার্জার ঠিক না এবং ওনার কি বলবো হি ইজ ভেরি আন্ডারস্টেটেড কোনোদিনও কী বলে নিজের প্রচার করেননি কোনোদিনও কিন্তু এই ডাঙার সময় মনে আছে সিভিল সোসাইটি নিয়ে গ্রামে গ্রামে যাওয়া কাজ করা ঠিক না হি ওয়াজমরেবল ক্যারেক্টার রাইট অ্যাডমোরে ক্যারেক্টার এই বইয়ে আপনি রবীন্দ্রনাথ এবং ত্রিপুরাকে নিয়ে একটি দুর্দান্ত চ্যাপ্টার লিখছেন সেখানে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের রাজবাড়ির সম্পর্ক সেটার যেমন বিস্তৃত ব্যাখ্যা আপনি তুলে ধরেছেন পাশাপাশি আপনি বলেছেন যে রবীন্দ্রনাথকে এই রাজ্যটি রাজবাড়ির কয়েকজন সদস্যরা তারা কিভাবে সাহায্য করেছেন একদিকে বোস ইনস্টিটিউট খোলার ক্ষেত্রে সাহায্য একদিকে বিশ্বভারতী গড়ার ক্ষেত্রে সাহায্য ইত্যাদি বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন এই চ্যাপ্টার থেকে একটা কিছু একটু পড়ে শোনা আমি আজকাল মধ্য মধ্যে খুব মনে কষ্ট হয় যখন মানুষ বলে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি টাকা নিতে এসেছে ত্রিপুরায় যে এরকম কিছু না উনিও বিশাল পরিবারের ছেলে হম খুব নাম করা পরিবারের ছেলে এবং ওনাকে সাহায্য করতে পেরে আমরা ওরা ধন্য হয়েছি ছোট রাজ্য ত্রিপুরা উনি আমাদের আমাদের সঙ্গে 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 পরিবারের ছিলেন ঠিক না এবং বন্ধুত্ব শুধুমাত্র রবীন্দ্রনাথের সঙ্গে ছিল না আমাদের অনেক জানে না কৃষ্ণ কিশোর মানিক্যের সঙ্গে প্রিন্স দ্বারকানাথের বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বই ক্যারি অন করলো না ঠিক না প্রিন্স দ্বারকানাথের সঙ্গে ওনার ঠাকুরদাদার সঙ্গে আমাদের কৃষ্ণ কিশোর মানিক্যের বন্ধুত্ব ছিল কারণ ওদের জমিদারি ছিল শিলাই আমাদের জমিদার চাকরার রসনাবাদ ঠিক না সুতরাং আমাদের বন্ধুত্ব বহুত অনেক আগে ছিল এবং সেটা সবথেকে ভালো হয়েছে রবীন্দ্রনাথের সময় ঠিক না এবং উনি অনেক অনেকবার চিঠি লিখেছেন উনি বিচন্দ্র মানিক্যকে আমাকে অনেক তথ্য দিন আমি বিসর্জন লিখতে চাই রাজস্বী লিখতে চাই সুতরাং রাজস্ব রাজস্বী আর বিসর্জন শুধু কাল্পনিক নয় ইট ইজ হিস্ট্রি বেসড উনি অনেক তথ্য নিয়েছেন আর্টিস্টিক ফ্রিডম নেই লোকে যখন নভেল লেখে তখন একটু বাড়িয়ে লিখতে হয় না সুন্দর হয় না ইট ইস এ হিস্টোরিক্যাল নভেল আর হিস্টোরিক্যাল ড্রামা বেস্ট ড্রামা তো বেস্টটা হিস্টোরিক্যাল আছে এমন যখন আমি বলেছি আগে এখনও আবার বলছি যখন একটা নর রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটা কবি বা লেখকের কলম থেকে বের হয় ত্রিপুরার ইতিহাস সেটা কি হয়ে যায় সেটা পৃথিবী বিখ্যাত হয়ে যায় সত্যি হ্যাঁ সুতরাং সুতরাং পড়ে শোনাবেন আমাদের এই এই চ্যাপ্টারের একটা পার্ট আচ্ছা আচ্ছা once on the subject of his friendship with Radha Kishore, the poet wrote, he has a rare quality of assessing people correctly, which surprises me very much. the letters, uh, letters to, written uh, to me by maharaja Chandra and Radha Kishore are indeed invaluable. these letters are so immaculate that even today it would be difficult to find a comparison that they were persons of high culture.

সেটা সেটা ওনার উদ্দেশ্য ছিল না সেটা জগদীশ বসের সময় দেখা দেখা গেছে ঠিক উনি বলেছেন আমি যেন আপনাকে সাহায্য করেছিলাম আপনাকে যেমন না বলেন উনার মৃত্যুর পর তখন জগদীশ চন্দ্র বসে কথা বললেন না আমাকে সাহায্য করেছেন রাধাকৃষ্ণ দ্যাট ওয়াজ দি কি বলে গ্রেটনেস অফ রাধাকৃষ্ণ শ্রদ্ধেয় লেখক আজকের এই বইটি আপনি লিখেছেন এবং নানা ধরনের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আমি বলবো আই ওপেনার মানে আমাদের জেনারেশনের জন্য তো এই বইটি একটি আই ওপেনার বটেই কারণ এত এত ঘটনা এত এত রসদ আপনি এখানে দিয়েছেন এগুলো একটা একটা পড়লে মনে হয় আরো অনেক কিছু জানি বা এই সম্পর্ক সম্পর্কিত তথ্যগুলো আমরা খুঁজে বেড়াই কোথাও কি আপনার মনে হয় শ্রদ্ধেয় জিষ্ণুকর্তা যে আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ এতবার এসছেন আপনি এই বইটিতে কি দারুণভাবে তার ব্যাখ্যা করছেন কিন্তু সেই অর্থে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক দলিলগুলো চিঠিগুলো রয়েছে কবিতাগুলো রয়েছে 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 নানা ধরনের ডকুমেন্টস প্রদান আপনাদের বাড়িতেই আমি আবার বলছি দর্শক বন্ধুদের সামনে অন ক্যামেরা আপনাকে সামনে বসিয়ে রেখে আমি নিজের চোখে আপনার বাড়িতে দেখেছি যে রবীন্দ্রনাথের মানে হাতের লেখা অটোগ্রাফ দেয়া বই আপনার সংগ্রহে রয়েছে এই যে অসাধারণ অমূল্য বিষয়গুলো এগুলো তো কোথাও আমাদের দেখানোর দরকার ছিল রাজ্যবাসীকে আরো বেশি ডিসপ্লের দরকার ছিল এক্সিবিশন হলের দরকার ছিল একটা আর্কাইভ সেন্টারের দরকার ছিল একটা মিউজিয়ামের দরকার ছিল কোথাও কি আপনার এই আফসোসগুলো বই লিখতে লিখতে হয়েছে না আমি বলি আপনাকে ঘটনাটা কি হয়েছে একটা বই বেঁধেছিল রবীন্দ্রনাথ যখন শতবার্ষিকীর সময় ঠিক না সেন্টারি তখন রবীন্দ্রনাথ ও ত্রিপুরা রবীন্দ্রনাথের লেখা কাকে বরেন্দ্র কিশোরকে সে বইয়ে এবং তখন বিশ্বভারতী থেকে আমাদের বলা হলো আপনারা পত্রগুলি সব দিয়ে দিন আমাদেরকে আমরা দিয়ে দিলাম বিশ্বাস করে আমরা সব দিয়ে দিয়েছি কারণ বিশ্বভারতী সেন্ট্রাল একটা ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স সেখানে থাকুক তখন এখানে মিউজিয়ামও ভালো ছিল না আর কাজ ভালো ছিল না আমাদেরকে কাছে যা নথি ছিল বা যা চিঠি পত্র ছিল আমরা সব দিয়ে দিয়েছি বিশ্বভারতীকে কিন্তু আনফরচুনেট এটা যেন বিশ্বভারতী ডিসপ্লে করলো না এটাকে বিশ্বভারতী মিউজিয়ামে কিন্তু একটা শব্দ লেখা নেই ত্রিপুরা রাজ্যের সম্বন্ধে ইট ইজ ভেরি কি বলে আনফরচুনেট এটা দুর্ভাগ্যজনক যে এটা করেনি বিশ্বভারতী আমরা আপনারা ওই দলিলগুলো আর ফেরত সব দিয়ে দিলাম না ওই দলিলগুলো আর ফেরত চান না আর কোথায় দিয়ে দিলাম তো দিয়ে দিলাম না অদর্শ চিঠি ছিল অনেক কিছু ছিল ইভিন ভারত ভাস্কর যেটা বীর বিক্রম মানিক্য দিয়েছে বিশ্ব ভারত থেকে সেটাও ডিসপ্লে করা হয়নি সেটা ডিসপ্লে করা উচিত কারণ আমি ভাবি নোবেল প্রাইজ পাওয়ার পরও উনি ভারত ভাস্কর স্বীকার করলেন ছোট রাজার থেকে সেটা কিন্তু একটা জিনিস এশিয়ান টু গেট নোবেল প্রাইজ এরপরে অনেক পরে বীর বিক্রম মানিক্য কি দিলেন ওনাকে ভারত ভাস্কর উনি অ্যাকসেপ্ট করলেন

সেটা প্রমাণিত হয় উনিও এত বড়ো বড়ো রাজারা ছিলেন জয়পুর মাইসোর বড়ো বড়ো রাজা অনেক পয়সাওয়ালা রাজারা ছিলেন ত্রিপুরা তো পয়সাই নেই টাকা পয়সা অনেক কম সেখানে রাজার থেকে উনি কি নিলেন সাহায্য নিলেন ঠিক না সেখান থেকে ভারত ভাস্কর নিলেন সাতবার আসলেন এতবার কবিতা অনেক রচনা করলেন ঠিক এবং এখানে এসে জায়গায় জায়গায় সেখানে নানা সম্ভাষণে তিনি বক্তব্য তারপরে কি করলেন মুকুট লিখলেন বিসর্জন লিখলেন রাজশ্রী লিখলেন এবং ওনার যে একটা বই ঠিক না সেটা উনি কাকে উৎসর্গ করলেন রাধাকৃষ্ণ মানিককে করলেন ঠিক তো তাই ঠিক না ঠিক তো তাই এটা গান্ধারী আবেদন আবেদন কর্ণ সংবাদ যেখানে আছে ওই ভুলে গেছি নামটা কি যেন জানি বলছেন আপনি একটা একটা করে কথা আজকের এই আলোচনায় আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি এই বইয়ে একটি জায়গায় লিখছেন যে আমি যাকে আদর করে নানা ডাকতাম এই নানা আমাকে ছিল তার তার সঙ্গে 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 যে তিনি তিনি আমার শুতে শুতে আমি আমাকে গল্প বলবেন কখনো ভূতের গল্প কখনো মহাভারতের গল্প কখনো রামায়নের গল্প এই রকম একটি দুর্দান্ত ব্যাখ্যা আপনি এই বইয়ে দিয়েছেন নানা কে ছিল এবং নানা আমার মার পিসি পড়তো সম্পর্কে পিসি উনি আমাদেরকে ভাল করতেন উনি আমাকে বড় করেছেন হ্যাঁ ঠিক এবং ওনার থেকে আমি অনেক গল্প শুনতে পেরেছি খুব ক্যাজুয়ালি বলতেন উনি উইথ সাউন্ড এফেক্ট আগে দিনের লোক তো সাউন্ড এফেক্ট দিয়ে গল্পগুলি বলতেন পরে আমি বুঝলাম এই গল্পগুলি রাজমালার থেকে যখন আমি বই লিখতে যাই তখন দেখি আরে এই গল্পগুলি তো রাজমালার থেকে ঠিক না অনেকগুলি গল্প উনি রাজমালা থেকে বলতেন উচ্ছে বিউটিফুল গল্পগুলি এত সরলভাবে বলতেন এত ইন্টারেস্টিংভাবে বলতেন সেটা আমি আবার রিক্রিয়েট করার চেষ্টা করেছি এই বইয়ের

হয়তো কাছাকাছি আবার হবেই একবার খনিকের দেখা কোনখানে কীভাবে বনা নিয়তির হাতে কে জানে কার জন্য কি লেখা আছে তাই নাও হতে পারে এখনই ভাবতে হবে কীভাবে কোনখানে আবার দেখা হবে সে হোক এই ক্ষণে এক্সেলেন্ট আমি আরেকবার আমার মনে হয় আজকে প্রথমবার রাজ্যবাসীর সামনে এই বিষয়টি আমরা তুলে ধরব তিনশো পাতায় আপনি কি অসাধারণ একটা জায়গায় লিখছেন আপনারা যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন আপনারা আরেকটা একেবারে শুনুন তিনি তার বইয়ে লিখছেন। ভগ্নি নিবেদিতার সঙ্গে আমাদের রাজ্যের কেরকম একটি যোগ ছিল আমরা যারা ভগ্নি নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ এবং তার আহ ভাবধারা তার জীবনবোধের সঙ্গে শুধুমাত্র পড়ে এসেছি তিনি কিভাবে রাজ্যের সঙ্গেও যুক্ত ছিলেন এই বইটিতে উল্লেখ আছে তিনশো উনপঞ্চাশ পাতায় দ্য ব্রেভ কুইন্স অফ ত্রিপুরা অ্যান্ড দ্য স্টোন এই অধ্যায়টিতে বাবু তিনি লিখছেন ইন অ্যান ইন্টারভিউ আওয়ার পেটার্নাল গ্র্যান্ড ফাদার মহারাজ কুমার ব্রজেন্দ্র কিশোর রিকল হিজ মিটিং উইথ সিস্টার নিবেদিতা দি ডিসাইপেল অফ স্বামী বিবেকানন্দ Who worked for the upliftment of women and for the poorest of the poor? He said, Sister Nivedita expressed her eagerness to learn about the women of the state. I told her the stories of two brave women of Tripura. We had heard these stories as children. When the Muslims invaded Tripura, the Maharaja at that time expressed his inability to protect his kingdom. এই অধ্যায়ে বেশ কিছু ছবিও ব্যবহার করছেন এই ছবিগুলো একেবারে দুর্লভ ছবি এবং তন্ময় বাবু আমি অনুষ্ঠানে শুরুতেই বলেছি তন্ময় রায় চৌধুরী তিনি দুর্দান্তভাবে কাজ করেছেন প্রতিটি ছবির ওপরে তিনশো পঞ্চান্ন পাতায় গিয়ে এই অধ্যায়টি শেষ হয় জিষ্ণুবাবু হোয়াট অ্যান ইনক্রেডেবল স্টোরি লাইন দিস ইজ মানে ভগ্নি নিবেদিতার সঙ্গে আমাদের রাজ্যের একটি কানেকশন একটু বলবেন এই নিয়ে দেখুন আমার ঠাকুরদার আছে হুম আমার ঠাকুর দাম লালু কর্তা মহারাজ কুমার প্রচন্দ্র কিশোর উনি সিস্টার নিবেদিতা জানতে চেয়েছেন ত্রিপুরার মধ্যে মহিলাদের কি কি অবস্থা তখন উনি বললেন ইতিহাসও আছে আমাদের রাজমালাতে দেখ না ত্রিপুরার যারা মহারানীরা ছিলেন ওনার অনেক অনেকবার ওনার ওনারা কি করেছে যুদ্ধও নামতে হয়েছে ত্রিপুর রাজ্যকে স্বাধীন রাখার জন্য যুদ্ধ করেছে ঠিক না এবং অনেকবার ওনারা রাজ্য চালিয়েছে সুতরাং ত্রিপুরা বা ইম্পাওয়ার ওদের আগেই ঠিক না এটার সম্বন্ধে অনেক অথররাও লিখেছেন সেটা ঠিক কথা লংও লিখেছেন ওমেন অফ ত্রিপুরা আর ইম্পাওয়ার্ড ওমেন আর একটা কথা বলো সত্যি বড় কথা প্রমাণ সেটার ওয়ার্ল্ড ক্যাটালগ অফ কয়েন্স একমাত্র ত্রিপুরার মুদ্রাতেই রাজা এবং মহারানীর নাম লেখা বাহ কন্টিনিউসলি ইট ইস দলি কন ইন দ্য ওয়ার্ল্ড যেখানে রাজার সঙ্গে মহারানীর নামও লেখা থাকে কন্টিনিউস লেখা আছে সুতরাং এখানে ইম্পাওয়ার্ড উইমেন ছিল ত্রিপুরা সেটা শুনে বক্নে নিবেদতাকে আশ্চর্য প্রকাশ করলেন এবং শিব বললেন আরে বা এটা তো শোনাই যায় না ভারতবর্ষে একটা ছোট একটা রাজ্য ত্রিপুরা এখন একটা পাহাড়ি রাজ্য সেখানে মহিলারা এত ব্রেভ এত অসাধারণ উই মাস্ট থ্যাংক ইউ অল ফর ব্রিংগিং দিস ওয়ান্ডারফুল স্টোরি আইটেমস ইন দিস বুক আপনি এই বইয়ের শেষ দিকে গিয়ে চ্যাপ্টার গুলো যখন যাচ্ছে একটা 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 করে এবং কোনটা আগে পড়বো কোনটা আগে পড়বো এরকম একটা কম্পিটিশন শুরু হয়ে যায় বইটা হাতে নিলেই সেখানে শেষ দিকে গিয়ে আপনি হঠাৎ করে একটু তাল কাটলেন মনে হলো আমাদের আপনি একটি চ্যাপ্টারের নাম করছেন কনফিউশন অফ ল্যাঙ্গুয়েজ এন্ড অরিজিন মানে জগদীশ চন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর শচীন কর্তা আপনার বাবা আপনার মা তারপর এই নানা ধরনের মানে রেলেভেন্ট টপিকসগুলোকে ছাপিয়ে গিয়ে হঠাৎ করে আপনি একটা জায়গায় বলছেন যে কনফিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অরিজিন সেখানে আপনি ককবরক ভাষা এবং জনজাতিদের নানা ধরনের ভাষার সমস্যা আজকের তারিখে দাঁড়িয়ে যে যে বিষয়গুলো চ্যালেঞ্জগুলো ফেস করছেন সবাই মিলে সেগুলো নিয়ে উল্লেখ করেছেন এটা এটা আপনাকে কেন হঠাৎ আমি সবসময় বিশ্বাস করি ইতিহাসের সবচেয়ে বড় কাজ হলো সেটা সেটা করে দ্য পাস্ট অলওয়েজ কি বলে এফেক্টস দি প্রেজেন্ট ঠিক না ইতিহাস শেষ হয়ে গেছে এরকম না সেটা প্রেজেন্টকে একটা না একটা কোথায় থাকে কোনখানিও ঠিক না এবং এই যে কনফিউশন এই কনফিউশনটা কেন কনফিউশন আইডেন্টি অনেক অনেকজনে অনেক নাটক করে বলে ঠিক না আমি ককবর কি বলে পারি কিন্তু পারে না সব রাজবাড়িতে ককবর চলে কি চলে না তো আমি এই চ্যাপ্টারে বললাম যে কীভাবে ককবরক রাজবাড়িতে চলে গেল আর কি কিসের জন্য চলে গেল আছে কেন আমি ককবর বলতে পারি না ঠিক না হ্যাঁ বলতে হ্যাঁ এটা তো মনে হয় নিশ্চয়ই নিশ্চয়ই একটা বন্ডেজ একটা বন্ড নিজের লোকের সঙ্গে ভেঙে যাওয়া ঠিক না একটা মানুষের সঙ্গে একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানুষের সঙ্গে নিজের লোকের সঙ্গে তাদের দুঃখ কষ্টের কথা আমার ট্রান্সলেট করতে হয় সেটা খুব দুঃখের বিষয় ঠিক না কেন চলে গেল রাজবাড়ি থেকে কোক সেটা আমি বিশ্লেষণ করলাম এবং আমার বিশ্লেষণ এটা আমি সবার জন্য বলি না ঠিক কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কিন্তু খুব ফ্র্যাঙ্ক লোক আমি বিশ্বাস করি লিখতে গেলে সত্য লিখতে হয় আমি বিশ্বাস করি দ্যাট এই কারণে আজকে আমরা স্পিচলেস অনেকজন হিন্দি ভাষণ দেয় আমিও দিই হিন্দি ভাষণ সেটা তো কি বলে গুজামিন হিন্দি আসল সবাই বুঝে তো হিন্দি বললে ট্রাইবেলরা খুশি হবে বা ইন্ডিজিনিয়াস পিপলরা খুশি হবে সেটা তো সত্য নয় ঠিক না এক এত যুগ ধরে আমরা এখানে গিয়ে মানিক্য ডাইনেস্টি ছিল আমাদের পরিবার রাজত্ব করেছে আজকে আমরা আমাদের লোকের সঙ্গে কথা বলতে পারি না ওদের ভাষায় একটা ট্রান্সলেটার লাগে বা বুঝলেও পুরোটা বুঝি না ঠিক না সেটা কষ্টকর দর্শক বন্ধুদের আরেকবার একটু বলি এই বইটিতে একটি দুর্দান্ত কবিতা একটি মুহূর্ত বলে একটি কবিতা সেখানে আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি তিনি লিখছেন চলো আজ শুধু কথা বলি শুধু তোমার আর আমার কথা সেই হাসি গল্প আর কাহিনী যা সময়ের কারণে মনের কোনায় লুকিয়েছিল এতদিন বলতে পারিনি সেই অনেক কথা চলো আজ শুধু কথা বলি অনেক কথা অনেকেই বলে সময় কারোর জন্য অপেক্ষা তাতে তোমার আর আমার কি চলতে দাও তাকে নিজের পথে আমরা তো শুধু চাই আজ কথা বলতে কাল হবে নূতন দিন কে জানে কি নিয়ে আসবে উপহার না উপহাস তা তো বলতে পারবো না তুমি বা আমি চলো আজ শুধু কথা বলি আজ সময়কে করে অর্থহীন চলো গিয়ে বসি কিন্তু আজকাল বসার জায়গা পাওয়া বড়ই মুশকিল মন আর হৃদয় ভার ক্লান্তি আর ক্লান্তিকর চিন্তা ভাবনায় সবই সময়ের খেলা কখনো ভাবি এত কিছু পাওয়ার এত প্রয়োজন তাই কিছু সরিয়ে দিলাম বসার জায়গা করে নিলাম যেখানে মন খুলে কথা বলতে পারি চলো আজ শুধু কথা বলি আজ সময় হয়ে যাক

ইন হার্ট কি কামিং আসতে থাকে হৃদয় থেকে আসতে থাকে মনের থেকে আসতে মানুষ চিন্তা করে এখন যে আপনি নিয়মিত লিখছেন সকাল বিকাল লিখছেন না আমি এখন নিয়মিত লিখি না কোনোদিনও নিয়মিত করার অভ্যাস নেই ঠিক না আমাকে অনেক বলে আপনি এটা ক্যাসম্যাল পোলিটিশিয়ান আমি ওকে ইংলিশে উত্তর দেই দেখো ভেন ইউ বন্ড টু স্ট্যান্ড আউট ওয়াই শুড বি ফিটন ঠিক না রে অ্যালবামা আইনস্টাইন বলেছিলেন তোমার জন্মই হচ্ছে টু টু স্ট্যান্ড আউট অন্য থেকে অন্যরকম হওয়ার তুমি কেন ফিট ইন করবে ঠিক না ফিট ইন করার জন্য তুমি কেন কি বলে কম্প্রোমাইজ করবে দ্যাট ইজ দি হোল স্পিরিট অফ দি বুক অ্যাকচুয়ালি রাইট ঠিক এই বুকের এই স্পিরিট আমরা নেক্সট বই কি পাবো না তাহলে মানে আরেক আরো বই বা আরো বই তো নিশ্চয়ই আসবে বই ইজ নট সামথিং ইউ ক্যান প্রি প্ল্যান ঠিক না সেটা প্রি প্ল্যান করলে হয় না কবিতা লিখবো বলে বলে কবিতা লেখা হয় না ঠিক না প্রি প্ল্যান করে লেখা হয় না ইট হ্যাপেন্স কিছু জিনিস হ্যাপেন্স ইজ নো রিজন ওয়াই ঠিক না সব কিছুর কি বলে রিজন খুঁজে পাওয়া যায় না জীবনের কি সবচেয়ে বড় জিনিসগুলি রিজন নেই আপনি কেন কাঁদেন কোনো রিজন আছে আপনি কেন হাসেন সেটা কোনো রিজন আছে আপনি কেন ভালোবাসেন সেটা কোনো রিজন আছে ঠিক আছে রিজন নাই ওয়াই দ্য সান কামস আউট ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট সেটা কোনো রিজন আছে সে রিজন নেই জীবনে অনেক কিছু বড় বড় জিনিসের রিজন থাকে না ছোট ছোট জিনিসের রিজন থাকে সুতরাং বই লেখাটাও রিজন থাকে না ঠিক না যখন মনে কিছু হয় তখনই কবিতা লেখা হয় আপনার পরিবারের সদস্যরা মানে মেইনলি ম্যাডামের কথা যদি বলি আপনার সহধর্মিনী তিনি তো বই দেখেছেন হ্যাঁ হ্যাঁ ইজ হার এক্সপ্রেস হ্যাঁ হি লাইক ভেরি ম্যাচ আর আমার বোনরাও পড়েছে এটা লাইক বলি আর

আবেগতারিত হচ্ছেন এই জন্যে যে আমাদের রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি সকাল বিকেল আমরা তাকে দেখেছি তিনি কি কি ভূমিকায় ছিলেন সেই মানুষটি চারশো পাতার বেশি একটি বই লিখছেন এবং বইয়ের পরতে পরতে ইতিহাসকে ছুঁয়ে যাচ্ছেন এটা অসাধারণ সবাই মিলে বইটি পড়বেন বইটি প্রকাশক আমরা প্রথম এক ঝলক আপনাদের সামনে বইটি সম্পর্কে তুলে ধরলাম এবং আমরা এই জন্য আজ সত্যি সত্যি গর্বিত বিবি টোয়েন্টি প্ল্যানেটিস্ট এবং প্রতিবাদী কলম পরিবারের তরফে শ্রদ্ধা জিষ্ণু বর্মাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা আজ অনুষ্ঠান এই পর্যন্তই আগামীকাল নতুন কোন বিষয় নতুন কোনো ভাবনা শুভরাত্রি